ওয়ালাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে প্রশ্ন করেছো দ্বিতীয় অ্যাসাইনমেন্টের শিরোনাম সম্পর্কে। তো এর আগে আমি কিছু কথা বলি। তোমরা ইচ্ছা করলে অ্যাসাইনমেন্টের সূচিপত্র দিতে পারো অথবা ইন্ডেক্স দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তো যদি দিতে চাও তাহলে ক্রমিক, অ্যাসাইনমেন্ট শিরোনাম, পৃষ্ঠা, আর যদি সূচিপত্র দাও তাহলে প্রত্যেক পেজে পৃষ্ঠা নম্বরটা লিখতে হবে। তো ক্রমিক নম্বর তো 1-2 লিখবে, আর অ্যাসাইনমেন্ট শিরোনামে লিখবে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলোকে মডিফাই করে একটা শিরোনাম বানাবে, ওই শিরোনামটা লিখবে। আর পৃষ্ঠা হচ্ছে তুমি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত ওই অ্যাসাইনমেন্টটি লিখেছো সেটা থাকবে। এটা দিতে পারো, না দিলেও সমস্যা নাই। উত্তর তোমরা অনেকভাবে শুরু করতে পারো। এভাবে অ্যাসাইনমেন্ট শিরোনাম দিয়েও উত্তর শুরু করতে পারো, যে প্রশ্নটাকে একটু মডিফাই করে অ্যাসাইনমেন্ট শিরোনাম আকারে, অথবা যদি চাও এভাবে দিতে পারো মাঝখানে উপরের দিকে একদম মাঝ বরাবর একটা শিরোনাম বানিয়ে দিতে পারো আলাদা আলাদা প্রত্যেক প্রশ্নের জন্য, এভাবে দিতে পারো। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমরা দিতে পারো বৈজ্ঞানিক পরিমাপ ও জীবজগৎ কভার পেজ অ্যাসাইনমেন্ট শিরোনাম। এরপর তোমরা যে অ্যাসাইনমেন্ট করবে ওই অ্যাসাইনমেন্টের একটা হেডলাইন দিতে পারো, অথবা সম্পূর্ণ প্রশ্নটা তুলে দিতে পারো, সমস্যা নেই এতে। তো যেমন 4 নম্বরে এখানে লেখা আছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত তাদের বৈশিষ্ট্য লেখা। এখানে অ্যামিবা ও মাশরুম হেডলাইন দিতে পারো, সমস্যা নেই। এভাবে তোমরা যখন উত্তর শুরু করবে তখন সম্পূর্ণ প্রশ্ন লিখতে পারো, অথবা প্রশ্নটাকে মডিফাই করে একটা শিরোনাম বানিয়ে দিতে পারো। ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট শিরোনাম যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটা ব্যবহার করলে চলবে। এরপরে ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট শিরোনাম আকায়েদ লিখতে পারো। এরপরে যখন শুরু করবে, প্রশ্ন শুরু করবে, যেমন আসমাউল হোসনা বলতে কী বোঝায়, তো হেডলাইনে তোমরা দিতে পারো আসমাউল হোসনা। এরপরে দিতে পারো আল্লাহ পাকের গুণবাচক নাম, দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র, এগুলো হেডলাইনে দিতে পারো যখন প্রশ্ন শুরু করবে, প্রশ্নের উত্তর শুরু করবে তখন। এরপরে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে পারো নিম্ন শ্রেণীর জীব অথবা ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, এরকম দিতে পারো। এরপর প্রশ্ন যখন শুরু করবে তখন যে হেডলাইনটা দিবে অথবা অ্যাসাইনমেন্ট শিরোনাম আকারে যেটাই লিখো না কেন, তখন প্রশ্নের যেটা ওটার আলোকে লিখবে। যেমন এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়া আদিকোষী বলা হয় কেন, এখানে দিতে পারো ব্যাকটেরিয়া। এরপরে ভাইরাস ককোষীয় জীব বলা হয় কেন, এখানে দিতে পারো ভাইরাস, হেডলাইনে দিতে পারো। অ্যাসাইনমেন্ট শিরোনাম এখানে মূল্যায়ন নির্দেশকের নাই, তোমরা যে কোনোভাবে দিতে পারো, এটা নিয়ে শিক্ষক মূল্যায়ন করবে না, তবে সৌন্দর্যের জন্য তোমরা বিভিন্ন রকম দিতে পারো। এরপরে তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটা দিয়েছে প্রযুক্তি নির্ভর বিশ্ব, এটা একদম কভার পেজ অ্যাসাইনমেন্ট শিরোনামে লিখবে। এরপরে উত্তর শুরু করার আগেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। ইসলামে তোমরাও আকায়েদ লিখবে, আর যখন প্রশ্নগুলো শুরু করবে যেমন এখানে কুফরির পরিণাম লিখতে পারো, কুফরির পরিণাম, এরপরে শিরকের কুফল ও পরিণতি, এটা হেডলাইনে লিখতে পারো, এগুলো লিখতে পারো। অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট শিরোনাম বিজ্ঞান তোমরা দিতে পারো কোষ বিভাজন এবং উদ্ভিদের ব্যাপন অভিশ্রমণের গুরুত্ব, এরকম দিতে পারো, এক একজন এক এক রকম দিবে, সমস্যা নেই। এরপর যখন প্রশ্ন করবে প্রশ্নের আলোকে আবার একটা হেডলাইন দিতে পারো। তোমাদের তথ্য এরপরে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমরা দিতে পারো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ, এই জিনিসটা দিতে পারো, বা এক একজনে এক এক রকম লিখতে পারো, সমস্যা নেই। এটাও মূল্যায়ন নির্দেশকে অ্যাসাইনমেন্ট শিরোনাম সংক্রান্ত কোনো বিষয় নেই, অতএব তোমরা তোমাদের মতো করে দিবে যেন যে ভূমিকা প্রবন্ধটি দেওয়া হয়েছে ও প্রবন্ধটির সাথে মিলে অ্যাসাইনমেন্ট শিরোনামটা। এটি অষ্টম শ্রেণী একইভাবে অ্যাসাইনমেন্ট শিরোনাম, ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে পারো আকাইদ।
এরপর যখন প্রশ্ন শুরু করবে তখন হেডলাইনে দিতে পারো ইসলামের সাথে ইমানের সম্পর্ক, কপটতা নিদর্শন, এরকম অ্যাসাইনমেন্ট হেডলাইন দিতে পারো। আর এখানে ইসলাম শিক্ষার প্রত্যেক শিক্ষার্থী যে জিনিসটি রাখবে সেটা হচ্ছে প্রাসঙ্গিক কোরআন ও সুন্নাহ সম্যক দক্ষতা, অর্থাৎ কোরআন ও হাদিসের যে রেফারেন্সগুলো আছে ওইগুলো অবশ্যই আনতে হবে। যদি আরবি লিখতে পারো তত ভালো, আর আরবি লিখতে না পারলেও আরবি যে অর্থ আছে ওই অর্থটুকু অন্তত লিখবে। গণিত অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে পারো বাস্তব সংখ্যা, সেট ফাংশন ও পরিমাপ, এটা দিতে পারো। আবার প্রশ্ন যখন শুরু করবে তখন যখন সৃজনশীল ফাংশনের প্রশ্ন শুরু করবে তখন হেডলাইন দিতে পারো ফাংশন, এরপরে যখন তোমরা পরিমাপের প্রশ্ন শুরু করবে তখন হেডলাইনে পরিমাপ দিতে পারো। গণিতেও শিরোনাম সংক্রান্ত মূল্যায়নের নির্দেশনা নেই, অতএব তোমরা এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কোন শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে পারো উন্নততর জীবনধারা, এটা দিতে পারো। এরপর প্রশ্ন শুরু করার আগে হেডলাইনে ইচ্ছা করলে তোমরা দিতে পারো, প্রশ্ন অনুসারে হেডলাইনটি দিয়ে দিবে। প্রথম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে পারো পূর্ব বাংলার আন্দোলন ও স্বাধীন বাংলাদেশ। এরপরে তোমরা যে কাজ শুরু করবে নির্ধারিত কাজ, এই দুইটির একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম অথবা হেডলাইন দিতে পারো। জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, এরকম হেডলাইন দিয়ে প্রশ্নগুলো শুরু করতে পারো। এরপরে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট শিরোনাম গতি ও বল দিতে পারো, তোমাদের সবার জন্য একই নির্দেশনা, প্রশ্ন শুরু করার আগে হেডলাইন দিতে পারো। ভূগোল ও পরিবেশ যারা আছো তারা মহাবিশ্ব ও মানচিত্র দিতে পারো অ্যাসাইনমেন্ট শিরোনাম। হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট শিরোনাম লেনদেন দিতে পারো। এরপরে প্রশ্ন, ছোট প্রশ্নগুলো উল্লেখ করতে পারো আর বড় প্রশ্নগুলো হেডলাইন আকারে লিখতে পারো। না সকল অ্যাসাইনমেন্টে কাজ অনেকগুলো, সেগুলো ইচ্ছা করলে তোমরা সূচিপত্র দিতে পারো, না দিলেও সমস্যা নেই, যে সূচিপত্রটা প্রথমে দেখিয়েছিলাম। আর কাজ যেগুলো একটা সেগুলো সূচিপত্র দেওয়ার দরকারই নেই, আর কাজ যেগুলো একটা সেগুলোর কভার পেজের শিরোনাম হবে কাজের উপরে, যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে শিরোনামটা ছিল একটা কাজ মাত্র দেওয়া হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে, যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি মাত্র কাজ দেওয়া হয়েছে, এই কাজ, এ কারণে এটার কভার পেজে লিখবে প্রযুক্তি নির্ভর বিশ্ব। কভার পেজের শিরোনাম অ্যাসাইনমেন্ট শিরোনামে লিখবে প্রযুক্তি নির্ভর বিশ্ব। ইচ্ছে করলে আবার যখন প্রশ্ন উত্তর শুরু করবে তখন হেডলাইনও এটা লিখতে পারো প্রযুক্তি নির্ভর বিশ্ব। আর একটা কাজের ক্ষেত্রে সূচিপত্র দেওয়ার একদমই প্রয়োজন নেই, অনেকগুলো কাজের ক্ষেত্রে দিতে পারো, না দিলেও সমস্যা নেই।